আসসালামু আলাইকুম। তো ভিডিওর ইন্ট্রোতে যে পেমেন্ট প্রুফগুলো দেখলেন এগুলো কিন্তু আমার নিজের নয় ভাই, আপনাদেরই পেমেন্ট প্রুফ। মূলত এখন এয়ারড্রপ সিজন চলতেছে এবং এই সিজনে কে কত কোপ দিলেন সেগুলোর একটা ছোট ধারণা আপনাদের দিলাম একটা স্ক্রিনশট সহকারে। যেমন আপনারা যেটা চেন থেকে $2,500 পেয়েছেন, পিকজেল থেকে পেয়েছেন, তারপর অল্ট লেয়ার থেকে পেয়েছেন, মিন্টা থেকে পেয়েছেন, এক্সআই থেকে পেমেন্ট পেয়েছেন, ভাই প্রজেক্ট বলতে গেলে শেষ হবে না। কারণ বর্তমানে এয়ারড্রপ সিজন চলতেছে, যারা ঠিকঠাক কাজ করতেছে তারা কিন্তু $2,000, $10,000 এমনকি স্টার্টিং থেকে ১,50,00,000 টাকা পর্যন্ত পেয়ে গিয়েছে। যাই হোক, আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের ভিডিওতে একটা লাইক দিবেন। কারণ ভাই লাইক যত বেশি দিবেন তত নিজের কাছে ভালো লাগে, আপনার জন্য পরিশ্রম করতেও মন চায়, আর লাইক দিতে তো আর টাকা পয়সাও লাগে না। যাই হোক, আজকে যে প্রজেক্ট নিয়ে কথা হলো সেটা হচ্ছে লিনিয়া, এবং এই প্রজেক্ট নিয়ে ভাই বেশি কিছু বলার নাই এবং লিনিয়া সম্পর্কে সকলেই জানেন। এবং এই প্রজেক্ট থেকে $2,000-$5,000-$10,000 প্রফিট দিবে এটা যে কেউ বলে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো এই অপরচুনিটি কেউ মিস করবেন না, আপনাদের একটু কষ্ট করে হলো এই এই প্রজেক্টটিতে আপনাদের জয়েন হওয়া দরকার। বাট এখানে জয়েন হতে গেলে কিন্তু ভাই একটু খরচাপাতির একটা বিষয় রয়েছে, একটি বড় লোকই অফার, তো সেক্ষেত্রে আপনাদের অনেকের সামর্থ্যের বাইরেও হতে পারে। কারণ এখানে জয়েন হতে গেলে অলমোস্ট আপনাদের প্রথম যে টাস্কগুলো রয়েছে এগুলো করতে গেলে $10-15 চলে যাবে এবং সর্বমোট মিনিমাম $50 নিয়ে এখানে আপনাদের মাঠে নামতে হবে। তো সেক্ষেত্রে বলবো যারা বড় লোক ভাই বিরাদার আছেন তারাই ভিডিওটা কন্টিনিউ করুন, আর যারা গরিব ভাই বিরাদার আছে চাইলে এখন থেকে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। বাট এখানে যদি একটু কষ্ট করে জয়েন হতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার $2,000-$5,000 একটা প্রফিট ভালো একটা চান্স থাকবে। কারণ ভাই লিনিয়া প্রজেক্ট নিয়ে বলার কিছুই নেই, এটা ভাই ফার্স্ট ক্লাস প্রজেক্ট। এবং এখান থেকে যে $2,000-$5,000-$10,000 প্রফিট হবে, আপনি যে কারো কাছে যা জিজ্ঞাসা করুন, যারা অ্যাডোপ সম্পর্কে ভালো বোঝে, যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জ্ঞান রাখে, তারাই বলে দিবে, কারণ এটা টপ ক্লাস প্রজেক্ট। যাই হোক, কথা বাড়াতে চাচ্ছি না, বেশি প্যাচাল পারবো না, কারণ ভিডিওটা এমনি বড় হয়ে যাবে। এখানে জয়েন হবেন কীভাবে, লিনিয়ার পার্ক স্টার্ট হয়েছে এবং এখান থেকে দেখেন এই যে এখানে এই যদি এখানে আসেন একটা গেটের মতো দেখতে পারতেছেন, এবং এই গেট থেকে আমরা স্টার্ট করবো এবং এখান থেকে শুরু করে এখানে এই যে আর পিজি প্রচে অ্যাকশন এইখানে অনেকগুলো টাস্ক রয়েছে, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করে লাস্ট একটা ইন্ডিং গেট রয়েছে, এই গেট দিয়ে বের হয়ে যাবো। এবং এই যে টাস্কগুলো কমপ্লিট করবো এর জন্য আমাদের এখান থেকে এলএক্সপি পাবো, ঠিক আছে, এখানে এলএক্সপি পাবো এবং সেই এলএক্সপি অনুযায়ী কিন্তু এদের নেটিভ টোকেনটা আমরা পাবো এবং এখান থেকে ভালো একটা প্রফিট আমাদের হয়ে যাবে। ওকে, আমি ভিডিওটা দিতে একটু দেরি করলাম, আমার জানা মতো অনেক ভাইরা অলরেডি দিয়ে দিয়েছেন, যারা জয়েন হয়েছে আলহামদুলিল্লাহ, যারা জানা হয়নি ভিডিওটি দেখে একটু যে বিষয় বুঝে আপনার জয়েন হয়ে নেবেন। ওকে, অ্যাট ফার্স্ট আপনার যেটা করবেন, আপনার চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিনিয়ার জয়েন লিঙ্ক দিয়ে রেখেছি, এটা আপনার প্রথমে কপি করে নিয়ে আপনার এখানে মেটামাসের সাথে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করার পরে এখানে যে টাস্কগুলো কমপ্লিট করবেন, টাস্কগুলো যদি যতই কমপ্লিট করেন, আপনি যদি প্রুফ অফ হিউম্যানিটি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না, ওই কাজটা আগে করতে হবে। এখানে এসে আপনি যেটা করবেন, এই যে এখানে রেফার অপশন রয়েছে না, এই বক্সের ওখানে ক্লিক করার পরে এখানে যে প্রুফ অফ হিউম্যানিটি এটা আগে আপনারা কমপ্লিট করবেন, এবং এটা হচ্ছে আপনাদের একটা কেওয়াইসির মতো, এই প্রুফ অফ হিউম্যানিটি করার পরেই আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন। ওকে, তো আমরা কি করবো, প্রুফ অফ হিউম্যানিটি প্রথমে ক্লিক করে নিচ্ছি এবং এটাই আমরা প্রথমে কমপ্লিট করবো, ঠিক আছে। এবং এটা ক্লিক করার পরে আপনি যেটা করবেন, এটা ওয়ালেটটি প্রথমে কানেক্ট করে নেবেন, ঠিক আছে, আমার অলরেডি ওয়ালেট কানেক্ট করা। এখানে এই যে কমপ্লিট যে অপশন রয়েছে না, আই ডোন্ট কমপ্লিট, এই অপশন আপনি এখান থেকে চলে আসুন এবং এর নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পারেন অলমোস্ট এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি দেওয়া রয়েছে, ঠিক আছে, নিচের দিকে আসলে গ্রুপ বি, গ্রুপ এ থেকে অলমোস্ট ওয়ান, এই যে এখানে কমপ্লিট ওয়ান, ঠিক আছে, একটা মিনিমাম কমপ্লিট করতে হবে এবং গ্রুপ টু থেকে মিনিমাম বি থেকে মিনিমাম দুইটা কমপ্লিট করতে হবে এর মধ্যে, ঠিক আছে। আমরা যেটা করবো গ্রুপ এতে যেহেতু একটার কথা বলেছি, আমরা এখান থেকে ট্রাস্টটা বেছে নিবো, ট্রাস্টটা সহজে এবং কম ফিতে কমপ্লিট করতে পারবো, আমরা ট্রাস্টটা অবশ্যই ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এইটা অপশন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের টুইটার মুইটার কানেক্ট করতে বলবে, এগুলো মাস্ট অলমোস্ট আমি আগে থেকে কানেক্ট করে রেখেছি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, ওয়ালেট কানেক্ট, টুইটার কানেক্ট, এগুলো ইজি করতে পারেন। এগুলো কমপ্লিট করার পর নিচের দিকে এসে এখানে একটা সাবমিট অপশন দেখতে পারেন, এখানে ছোট একটা ফি যাবে, ০.০০৮ এই ইথেরিয়াম ফিটা যাবে, এটা সাবমিট করে দিচ্ছি এবং $1 একজন সব ফি যায়, আপনি একটু ভালো মতো দেখে নিন, মেবি ফি যাবে $1, মেবি $1-$2 যেতে পারে, যাই এখান থেকে আমরা দেখে নিই। খেয়াল করে দেখুন অলমোস্ট আমার এখান থেকে $2 ফি এবং $3 এখানে কস্ট অফ মিলে $5 মতো চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি। আর একটি বিষয় তো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনাদের মেটামাক্সে অবশ্যই লিনিয়ার ইটিএস লাগবে, ঠিক আছে, লিনিয়ার ইথেরিয়াম লাগবে মেটামাক্সে। তো লিনিয়ার ইথেরিয়াম আপনি চাইলে বাইবিট থেকে আপনি পেয়ে যাবেন, অথবা বেজের ইথেরিয়াম আপনি এনে অথবা আপনি বিজ করে নিতে পারেন। তো আমার মতে বাইবিট ছাড়া অন্য অন্য এক্সচেঞ্জ সাইটে আপনি লিনিয়ার ইটিএস পেয়ে যাবেন, সরাসরি এখান থেকে উইথড্র নিয়ে নেবেন, ঠিক আছে। মানে আপনি ইথেরিয়াম লিনিয়ার নেটওয়ার্কে আপনি উইথড্র করে আপনার অ্যাড্রেসে আনবেন, ঠিক আছে। এই যে আমি কিন্তু অলরেডি অলমোস্ট নিয়ে এসেছি, দেখেন লিনিয়ার ইটিএস আমি আমি উইথড্র বাইবিট থেকে পেয়েছি, বাইবিট থেকে নিয়েছি, ঠিক আছে। অলমোস্ট এটাতে আমাদের ফার্স্ট স্টেপ এটা কিন্তু কমপ্লিট, এটা ট্রানজেকশন হতে একটু টাইম লাগবে, আমি একটু ওয়েট করি।
এখানে আমাদের ট্রাস্টটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখানে ট্রাস্টটা কমপ্লিট, এখন আমরা যদি এখানে এখানে ওয়ান ট্রাস্টের কথা বলেছিলাম গ্রুপ এতে, তো আমাদের ট্রাস্টটা তো ওয়ান একটা ট্রাস্ট কমপ্লিট করে ফেললাম। তো নিচের দিকে চলে আসি, এখন আমাদের এখানে হচ্ছে দুইটা করতে বলেছে। তো এখানে দুইটা করতে বলে আমরা এখান থেকে নর্মালি যে ওপেন আইডি আইডি থ্রি এবং এখান থেকে নিচে এই ট্রাস্ট এই দুইটা করবো, এই দুইটা সহজে করতে পারবো। তো ওপেন আইডি অপশনে ক্লিক করে দিয়েছি, এখান থেকে দুইটা করতে বলেছে। এখান থেকে এসে আপনি প্রথমে ওয়ালেটটি কানেক্ট করে নেবেন, আমি অলমোস্ট আগে থেকে ওয়ালেটটি কানেক্ট করে নিয়েছি। তারপরে এখান থেকে গুগল দিয়ে মানে জিমেল মাধ্যমে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপরে এরকম সাবমিট একটি অপশন দেখতে পারেন, জাস্ট সাবমিট করে দিবেন এবং মেটামাস্কে দেখেন অ্যাপ্রুভাল আসবে, এটা অ্যাপ্রুভ করবেন। ওকে, এখানে অলমোস্ট $2 মতো আরো ফ্রি যাবে, জাস্ট আমি এটা কনফার্ম করে দিচ্ছি। এবং এটা কিন্তু আমাদের হয়ে গেল, এবং বাকি আরো থাকে কয়টা এটাও করে ফেলেছি। এবং বাকি আর একটা ট্রাস্ট এখানে দুইটা করতে, তারপর আমরা ট্রাস্ট দিয়ে ট্রাস্ট অপশনে ক্লিক করবো, ঠিক আছে? এবং এটা আমরা কমপ্লিট করে নিবো, ট্রাস্ট অপশনে চলে আসি। এবং নিচে দিকে এসে এখানে জাস্ট এটা এগুলো রয়েছে, জাস্ট এখান থেকে এসে সাবমিট অপশন দেখতে পারবেন, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এখন একটা ছোট একটা ফি যাবে, এটাও আপনাদের ফিটা আপনাদের দিতে হবে। তো এখানেও প্রায় $2-3 সামথিং এখানে ফিজ আছে। ওকে, জাস্ট কনফার্ম করে দিচ্ছি। এই মোটামুটি আমাদের ট্রাস্টের সকল কাজ কমপ্লিট, ঠিক আছে? আমাদের যে রিভিশনটা আসছিল এইখানে দুইটা করতে বলেছিল, এই দুইটা আমরা কমপ্লিট করেছি, এখানে একটা করতে বলেছিল। জাস্ট আমি একটু রিফ্রেশ দিই এবং এটা কমপ্লিট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করি আমরা। তো খেয়াল করে দেখেন এখান থেকে ইউ হ্যাভ কমপ্লিট, দেখেন প্রুফ অফ ইমিউনিটি এখানে কিন্তু ইয়েলো মার্ক চলে এসেছে। এবং যদি এখানে আসেন দেখেন এটা কমপ্লিট করেছে, এটা টিকমার্ক এসেছে, এবং নিচের দিকে এটা কমপ্লিট করেছে, এটাও টিকমার্ক এসেছে, এবং এটা কমপ্লিট করেছে। ওকে, আমাদের এই প্রুফ অফ ইমিউনিটি কমপ্লিট। এখন আমরা আসবো মেন টাস্ক, ঠিক আছে? এখন আমরা মেন টাস্ক কমপ্লিট করতে পারবো। তো আমার ইটিএস ব্যালেন্সটা যদি আপনারা এখান থেকে দেখেন, আমি জাস্ট আমার মেটামাক্স থেকে আপনার ইটিএস ব্যালেন্সটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? এবং আমি অলমোস্ট এখান থেকে মেবি $20 মতো নিয়ে এসেছিলাম, এখান থেকে আমার প্রায় $8 মতো খতম শেষ, জাস্ট প্রুফ অফ ইমিউনিটি কমপ্লিট করতে। যাই হোক, এখন এখন হচ্ছে মেন কাজ, এখান থেকে টাস্ক কমপ্লিট করার প্রথম যে এই যে ইউলো যে টাস্কগুলো রয়েছে এইগুলো মূলত আমাদের কমপ্লিট করতে হবে, এবং এইগুলো কমপ্লিট করলে এখান থেকে এই যে আমি এখান থেকে এক্সপিটা পাবো। ওকে, আমরা ফার্স্ট স্টেপে আসি, এখন আমরা ক্লিক করে দিচ্ছি এবং অপশনে ক্লিক করার পর এখানে সিম্পল যে টাস্কগুলো রয়েছে এই টাস্কগুলো এখান থেকে একটা কমপ্লিট করে নিব। তো এখানে এই যে বিগিন যে অপশন রয়েছে, স্টার্ট অপশন, জাস্ট আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দিচ্ছি, জাস্ট এগুলো জাস্ট কন্টিনিউ কন্টিনিউ আসতে সেগুলো আমরা করে দিব। এবং এখান থেকে যেটা বলতেছে অ্যাক্সেস কি, কিসের মাধ্যমে আপনি অ্যাক্সেস দেবেন, টুইটার, ডিসকার্ড, ইউটিউব, যেটা অল অফ দেম, যে কোনো আমি একটা দিয়ে দিই, অল অফ দেম দিয়ে দিলাম, এবং তারপরে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আপনি দিয়ে দিলে এবং তারপরে জাস্ট এগুলো এক্স টুইটারে কানেক্ট করতে বলছে, এগুলো করে নেই, জাস্ট আমরা টুইটারে ফলো করে দিচ্ছি এবং টুইটারে ফলো করে আমরা আগে পেয়ে চলে আসতেছি, এবং তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিব। ওকে, এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট স্টেপের কাজ কিন্তু কমপ্লিট, এখান থেকে দেখতে পেলেন। তো এখন আমরা কন্টিনিউ করে দিই, জাস্ট এখান থেকে এক্সপিটা এখানে কালেক্ট হচ্ছে, জাস্ট আমি এটা কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন সেকেন্ড স্টেপ চলে এসেছে, আমরা যদি এখানে একটা রিফ্রেশ দিই এখান থেকে আমরা দেখতে পাবো, এই দেখেন আমাদের কিন্তু এটা দেখেন এটা ইউ আল ইলো নাইয়ার এখানে টিক মার্ক উঠে গেছে, অর্থাৎ আমরা কিন্তু এটার কাজ কমপ্লিট করে ফেলেছি, এটার কাজ কমপ্লিট করে ফেলেছি। ওকে, এখন সেকেন্ড স্টেপ অটোমেটিক আপনার চলে আসবে, ঠিক আছে? অটোমেটিক সেকেন্ড স্টেপ চলে আসবে, অথবা আপনি এখানে ক্লিক করে দিতে পারেন, সমস্যা নেই। এটা আপনি এখন আপনার যেটা করেন কন্টিনিউ ক্লিক করে দিন, সেম একই কাজ আপনার লেস বিগিন অপশনে ক্লিক করে দিন। ক্লিক করার পরে জাস্ট আসবে, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দিন, জাস্ট ক্লিক করে দিচ্ছি যা। ওকে, জাস্ট কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। ওকে, এখানে যেখানে একটা সিলেক্ট করে দিন, আমি অল অফ দিন ক্লিক করে দিলাম, জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে আমি কমপ্লিট বোনাস অপশনে ক্লিক করে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি, একটা দিলেই হবে না, এটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এখানে যদি এসে আমি রিফ্রেশ দিই আবারও, দেখবো আমাদের এটাও কমপ্লিট হয়ে গিয়েছে, জাস্ট একটা রিফ্রেশ দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন এটা অলমোস্ট এটাও হয়ে গেছে। এক এক এগুলো করে নেবেন, একদম সহজ বা জটিল কিছুই না, এবং পরে টাস্কগুলো কমপ্লিট করতে এরকম কুইজ আসতে পারে, এবং কুইজের আনসারে তো আপনি ভুল দেন, সমস্যা নেই, আপনি এটা দেখেন এটা রাইট অ্যান্সার, ঠিক আছে? যেটা রাইট অ্যান্সার সেটা আপনার বেছে নিতে হবে, এবং সেটা আপনি বেছে নেবেন, এখানে সমস্যা নেই, এটা দিলে এটাও কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরকম কমপ্লিট। সো এইভাবে আপনি টাস্ক কমপ্লিট করে নেবেন, এবং 4 নম্বর টাস্কে চলে আসি। তো এগুলো যেহেতু সহজ, আমি এগুলো ওইভাবে দেখাচ্ছি না, যেটা জটিল টাস্ক যেটার মধ্যে ওইটাই জাস্ট আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? জাস্ট এগুলো আমি ভিডিও পুশ করে এগুলো কমপ্লিট করে নিন, নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো লাস্টে এটার এই 4 নম্বর এটারও যেটা রাইট অ্যান্সার সেটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? এটা রাইট অ্যান্সার হচ্ছে লাস্টে, এটা আমি এটা রাইট অ্যান্সার এটা দিয়ে দিলাম, এটা টাস্ক আমি এটা কোনটা কুইজ অ্যান্সার রাইট বেছে নিই, যেটা রাইট অ্যান্সার সেটা বাস্তবে এটা রাইট অ্যান্সার। ওকে, তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমাদের একটা টাস্ক কমপ্লিট, প্রথমে যেটা ছিল আমি এটা রিফ্রেশ দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি। সো অলমোস্ট এখানে ভাই জটিল কিছু না, একদম সিম্পল বিষয়, তো এগুলো ইজি আপনারা টাস্ক কমপ্লিট করতে পারেন। এইখানে কিন্তু আমাদের এন্ট্রির যে 4টা টাস্ক ছিল, 4টা টাস্ক কিন্তু এখান থেকে আমরা কমপ্লিট করতে পেরেছি। ওকে, এখন আমরা আরপিজি এই অপশনে চলে আসবো, ঠিক আছে? তারপর আমরা অ্যাকশন স্ট্র্যাটেজি এই অপশন হচ্ছে এই অপশনে চলে আসবো, এক এক করে আমাদের আসতে হবে, ঠিক আছে? তো আমরা এটা এখন প্রথম যেটা রয়েছে সেটা আমরা ক্লিক করে প্রথমটাই চলে আসি। এখানেও সেই সিম্পলটা আছে, এখানে যে টাস্কগুলো রয়েছে জাস্ট জাস্ট বিগিন, ইজি করতে পারবেন, জাস্ট ওকে ওকে। ইউটিউবে এখানে এই প্রবলেমটা হতে পারে, এখানে যেটা বলতেছে সাইন আপ ফর জিনিসিস প্রুফ এবং ওয়ালেট কানেক্ট করতে বলতেছে, ঠিক আছে? আপনি এই অপশনে ক্লিক করে দেন, অপশনে ক্লিক করার পরে এখানে এসে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। সো ইয়েস, ঠিক আছে, এখান থেকে আপনি জাস্ট ওয়ালেট কানেক্ট করে নিচ্ছি মেটামাক্সের সাথে। এখানে ওয়ালেট কানেক্ট করার পরে এখানে ফ্রি একটা মিন্ট অপশন রয়েছে, তো এটা আমরা মিন্ট করে নিব। ওকে, আমরা ইয়েস অপশনে ক্লিক করে এখানে মিন্ট করে নিচ্ছি। এখানে আপনাকে এখানে ইমেল এবং এখানে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে, ইমেল এবং ভেরিফাই কোড, এখানে জাস্ট একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। ওকে, ইমেল বসাই দিয়েছি এবং ভেরিফাই কোড যেটা এসেছিল সেটা বসে আমি এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে, এখানে পাসওয়ার্ড ইউজার নেম সেট করতে বলছে, এটা সেট করে নেবেন। তারপরে এখানে যে মেল দিয়ে অ্যাকাউন্ট খুলে সেই মেলের সেম মেল এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তারপরে ফ্রি মিন্ট অপশনে অপশনে ক্লিক করে দিন, মিন্ট অপশনে ক্লিক করলে এখানে মেটামাস একটা অ্যাপ্রুভাল আসবে, ছোট একটা ফি যাবে, বেশি ফি না, এখানে ফি খুবই কম, আপনি এখানে কনফার্ম করে দিবেন। সো এটা আমি কনফার্ম করে দিচ্ছি।
ওরে ভাই, আমি তো ভয় পাইছি, এখানে 519 চালাতে আছে। থাক 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 ভাই, এখানে আমার এনএফটি মিট করা দরকার নেই। দেখি আমার এটা টাস্কটা এমনিতে হয় কিনা, আমি জাস্ট আগে টাস্কে অপশন আসি, এটা কনফার্ম করে দেখি ওইটা হয় কিনা। ওকে, এটা কনফার্ম করে দিই, মেবি এটা হয়ে গিয়েছে। আচ্ছা সরি ভাই, আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমি এইখানে এই যে যেটা ফ্রি সেটা আমি সিলেক্ট করিনি। এখানে আপনি এই যে তীর মারা দেখতেছেন, এখান থেকে দেখুন এই যে একটা ফ্রি, ফ্রিটা মিন্ট করবেন, ঠিক আছে? এখানে অত ডলার চাইবে না, ফ্রিতে মিন্ট করতে পারবেন। মূলত আমি ক্লিক করে এই যে 500008 এইটা সিলেক্ট করে ফেলেছিলাম, ঠিক আছে? আপনি এখান থেকে যে সময় এনএফটিটা মিন্ট করবেন, সে সময় ফ্রিতে সিলেক্ট করে মিন্ট করবেন। দেখেন এইখান থেকে আমার ফ্রি লাগবে না, ঠিক আছে? এখানে দেখেন এখন কত ডলার, আগে তো 519 ডলার চাইছিল, এটা তো ফ্রি, এটা ফ্রি ছাড়াই করতে পারবেন, মানে কোনো ডলার টলার লাগবে না। এই দেখেন মাত্র 91 সেন্ট, ঠিক আছে? তো এটা আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? এটা কনফার্ম করে দিচ্ছি, আর এই কাজটা ইজি এখন হয়ে যাবে, এটা কনফার্ম হলেই। তো এখন যদি আমি কন্টিনিউ ক্লিক করি, এটা মেবি এখন কমপ্লিট হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করি, এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা এইবার খেয়াল করুন, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, পরে স্টেপ চলে এসেছে, ঠিক আছে? জাস্ট আমি এগুলো আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি, এগুলো হয়ে যাবে। আর এগুলো বোনাস টাস্ক, এগুলো আপনি স্কিপ করতে পারেন, এটা হচ্ছে অ্যাডিশনাল টাস্ক, ঠিক আছে? তো এখানে যে স্কিপ অপশন রয়েছে না, স্কিপ অপশনে ক্লিক করে দিন, স্কিপ অপশনে ক্লিক করে এখন গেট ভেরিফাই অপশনে ক্লিক করে দিন, এটা মেবি হয়ে যাওয়ার কথা। ও সরি, এখানে ডিসকার্ডে আমরা জয়েন হয়নি, এটা আমরা ডিসকার্ড এখন জয়েন হয়ে নিবো। তো ওদের যে ডিসকার্ড গ্রুপ আছে, এটা আমরা জয়েন হয়ে নিচ্ছি। ফাইনালি এটা টাস্ক কিন্তু কুইজটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে? জাস্ট ডিসকার্ড, আরেকটি বিষয় বলে রাখা, অবশ্যই কিন্তু আপনাদের প্রোফাইলে আপনার ডিসকার্ড অ্যাকাউন্টটা কানেক্ট করে রাখবেন, তারপর ডিসকার্ডে জয়েন হবেন, নাহলে কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো এখানে এসে আমি যদি রিফ্রেশ দিই, জাস্ট আমি একটা রিফ্রেশ দিয়ে দেখাই দিচ্ছি, এখানে আমার কোন টাস্কটা কমপ্লিট হয়েছে, এটার মধ্যে কোনটা করেছি, রিফ্রেশ দিলে আমরা এখন দেখতে পারবো। জাস্ট লোডিং নিচ্ছে, তো খেয়াল করে দেখুন এই যে এখানে তো আমার এই টাস্কটা কিন্তু হয়ে গেছে, দেখতে পারতেছেন। ওকে, তো এর মধ্যে একটা করে ফেলেছি। আর একটা বিষয় বলতে তো আমি ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে এইখানে যে টাস্কগুলো কমপ্লিট করতেছেন, এখানে কিন্তু আমার এলএক্সপি শো করতেছে, এটার কথা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে যে টাস্কগুলো কমপ্লিট করবেন, এই যে এখানে এলএক্সপি পাবেন, আমি সেই এলএক্সপি অনুযায়ী কিন্তু এখান থেকে আপনার টোকেনটি পাবেন। আর সেক্ষেত্রে অনেকে অনেক সময় দেখে একটা টাস্ক করতে সমস্যা হবে, একটা টাস্ক বাদ যদি বাদ রাখেন সমস্যা হবে কিনা, বাদ রাখলে ভাই কোনো সমস্যা নাই, বাদ রাখলে আপনার এলএক্সপি কম হলো, আপনার আর্নিংটা কম হলো, ঠিক আছে? আপনার যেটা জটিল মনে হয় যেটা করতে পারবেন না, সমস্যা নাই, বাট আপনার সকল টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ বেশি করলে বেশি প্রফিট, এটা বুঝতেই পারতেছেন। ভিডিও স্কিপ করে প্রথম টাস্কটা করে নিয়েছি, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে এই, যদি এইভাবে সম্পূর্ণ টাস্ক দেখাতে ভিডিওটা বড় হয়ে যাবে, এগুলো একদম সহজ, ইজি করতে পারবেন, তার জন্য আমি ভিডিওতে দেখাইলাম না, যেটা জটিল সেটাই জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনাদের। আর একটা বিষয় আপনাদের মাথায় ঢুকাই দিই, সেটা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করলে এগুলো তো কমপ্লিট করবেন, বোনাস টাস্কের সময় অনেক সময় ঝামেলা করে, বোনাস টাস্ক না হলে নিচে দিকে একটি স্কিপ অপশন দেখতে পারেন, স্কিপ অল, স্কিল অল অপশন কিনে কনফার্ম করলে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যায়। আর তো খেয়াল করতে আমি 3 নম্বর টাস্কটা কমপ্লিট করে ফেলেছি, এবং 3 নম্বর টাস্কের কি কাজ সেটা আমি মুখে বলে দিচ্ছি, কারণ ভিডিও দেখলে বড় হয়ে যাবে। সেম একই রকম, জাস্ট ওকে ওকে অপশন ক্লিক করে একটা সাইডে নিয়ে যাবে, ওয়ালেট কানেক্ট করতে বলবে, আপনি ওয়ালেট কানেক্ট করবেন, একটা ফ্রি এনএফটি মিন্ট করতে বলবে, মেবি ওখানে $1 মতো ফি যাবে, এবং ওইটা মিন্ট করবেন, তারপরে ওকে ওকে অপশন ক্লিক করে একটা টাস্ক চলে কমপ্লিট হয়ে যাবে। আর বোনাস টাস্কের অপশন আসবে, এটা স্কিপ করে দেবেন, ঠিক আছে? তারপরে ওকে অপশনে ক্লিক করলে এটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, একদম ইজি, এটা দেখাইলাম না। এখান থেকে আমরা এখন 4 নম্বর টাস্কটা কমপ্লিট করে দেখি কি বলে। 4 নম্বর টাস্ক একদম ইজি স্টেপ, এগুলো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে জাস্ট কন্টিনিউ করে 4 নম্বর টাস্ক হয়ে যাবে। আর একটা বিষয়, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বলতে কি, অ্যাকাউন্ট খোলা বলতে, এখানে একটা গেম আপনাদের ওপেন হবে, এখানে ওয়ালেট কানেক্ট করে জাস্ট গেমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো যেখানে একটা নিয়ে এখানে আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন, ঠিক আছে? এখানে জাস্ট আমি মেটামাস্ক সাথে কানেক্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তারপর এখানে ক্রিয়েট একটা অ্যাকাউন্ট দেখতে পারবেন, ওকে অপশনে ক্লিক করলে এখানে একটা ফিজ আসবে মেটামাস্কের, এখানে অলমোস্ট $3 মতো একটা ফিজ আছে, এটা আপনাকে কনফার্ম করে দেবেন, ঠিক আছে? এটা আমি কনফার্ম করে দিচ্ছি। তারপর এখানে প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে, প্রোফাইলটা কমপ্লিট করলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, যদি আমরা রিফ্রেশ দিই এখান থেকে দেখতে পারবো, দেখেন আমরা কিন্তু 4টি টাস্ক কমপ্লিট করে ফেলেছি, এবং 5 নম্বর টাস্ক এখন কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ভাই আপনাদের ফোনে করতে হবে, এই টাস্কটা, এই পাঁচটা আপনারা ফোনে কিভাবে কি করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝাই দিচ্ছি, যেটা পিসিতে রয়েছে, পিসিতে এটা আমি দেখাইতে পারবো না, বাট কিভাবে কি করবেন আমি বলে দিচ্ছি। ওকে, এটা ওপেন করেন, এবং ফার্স্টলি এটা মূলত একটা গেমিং টাস্ক, ঠিক আছে? তো আমি কন্টিনিউ কন্টিনিউ করে দিন, এগুলো আমি কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করে এইখানে আসবে, ঠিক আছে? এখানে আসার পরে এখান থেকে আপনার একটা গাইড দিবে, ঠিক আছে? তো এটা গাইডটা ওপেন করবে, ঠিক আছে? গাইডটা ওপেন করে এখান থেকে আপনার কি করতে হবে এখান থেকে ভালো মতো এখান থেকে বুঝে নেবেন। তো গাইডে যেটা বলতেছে, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন পাবেন, আইওএস অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন পাবেন। তো আমরা সাধারণত অ্যান্ড্রয়েড ইউজ করি, তো অ্যান্ড্রয়েডটা এখানে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পর এখান থেকে মানে এদের গেমটা ডাউনলোড করবেন, তারপরে ওয়ালেট কানেক্ট করবেন, আপনি যে কাজ করতেছেন যে ওয়ালেট এবং সেটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এখান থেকে আপনার একটা এনএফটি পেয়ে যাবেন প্রোফাইলে, সেটা এনএফটিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? যে এখানে কত দেওয়া রয়েছে যে এনএফটি, ঠিক আছে? এইটা এনএফটিটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনার লিনিয়া মেনেটটা সিলেক্ট করবেন, ঠিক আছে? মেটা বক্সে লিনিয়া মেনেট সিলেক্ট করার পরে এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এই যে টাউন হল 1 কোড আপগ্রেড করতে বলতেছে, এটা আপগ্রেড চ্যাপ্টার 1 করে নেবেন, ঠিক আছে? এখানে চলে আসবেন, এবং আসার পরে এইখানে যেটা বলতেছে যে সিটি টাউন হল রিসার্চ 5, ঠিক আছে? এটা আপনার রিসার্চ 5 আপগ্রেড করতে হবে, মেবি একটু গেম খেলতে হবে, গেম খেলে এখান থেকে লেভেল 5 করতে হবে, ঠিক আছে? 5 করার পর নিচের দিকে চলে আসবেন, এরকম একটা বক্স পয়েন্ট, বক্সে ক্লিক করবেন, সিটি বক্স স্টেকার এই বক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই যে আবার এখানে ফটো দেওয়া রয়েছে সিটি স্টেকার, এটার বেসিক, এটা ক্লিক করে এখান থেকে একটা এনএফটি পাবেন, যে এরকম এনএফটি, ঠিক আছে? এনএফটিটা আপনাদের মিন্ট করতে হবে এখান থেকে, যে মিন্ট যে মেটা অ্যাপস এনএফটি, এনএফটিটা মিন্ট করলে এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে ইজি, আপনি স্টেপ বাই স্টেপ ফটো দেখে ইজি করতে পারবেন, এবং এই টাস্কটা আপনার কমপ্লিট করে নেবেন। যেহেতু ফোনে আমি জাস্ট ল্যাপটপে কাজ করতেছি তো দেখাতে পারলাম না, সর্ব যে টাস্কটা রয়েছে এটাও সেম একই রকম আপনারা ফোনে করতে হবে। এমনি এটা বড় একটা গেম, সরি এটা তো পিসি লাগবে, ফোন দিয়ে পারবেন না, যাদের পিসি বা ল্যাপটপ রয়েছে তাই করতে পারবেন। তো আমি বলবো যাদের ল্যাপটপ পিসি নেই তারা চাইলে স্কিপ করতে পারেন, আর যাদের রয়েছে এই গেমটার সাইজ 8 জিবি,
এবং একটা 8 জিবির গেম আপনাকে রান করাতে হবে এবং এখান থেকে আপনাদের গেম খেলতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা আপনার চাইলে স্কিপ করতে পারেন, অথবা যাদের ল্যাপটপ রয়েছে তারা এটা ডাউনলোড করে গেমটা ডাউনলোড করে রান করায় তারপর আপনার কাজটা কমপ্লিট করে নিতে পারেন। আর যদি মনে করেন স্কিপ করুন, স্কিপ করলে কোনো প্রবলেম নেই, কারণ যদি স্কিপ করেন তাহলে আপনাদের কিছু এক্সপি কম আসতেছে, এটাই, তার বেশি কিছু না, ঠিক আছে? মানে সেক্ষেত্রে এটা আপনার উপরে, ওকে? কারণ এটা এই রান করাতে একটু কষ্ট হবে, 8 জিবি তার কম না, 8 জিবি ডাউনলোডের একটা বিষয় রয়েছে, তাই না? তো আমাদের কিন্তু এইভাবে আপনারা আরপিজি যে মেমোরি সেটা আপনার কমপ্লিট হয়ে যাবে, এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা সেকেন্ড স্টেজে চলে আসবো, অ্যাকশন স্টেজ, এবং এই টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। অ্যাকশন স্টেজে প্রথম টাস্ক সেম একই রকম, এখানে জাস্ট একটা আপনাদের একটা সাইট আসবে, সাইটের সাথে একটা এনএফটি মিন্ট করতে হবে, এইটুকুই, তারপরে কনফার্ম কনফার্ম করলে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনারা দেখতে চাইলে দরকার আমি দেখাই দিচ্ছি, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে, জন্য আমি এই বিষয়গুলো দেখাতে চাচ্ছি না। এখানে কুইজ যেটা অ্যান্সার মনে হয় সেটাই দিয়ে দিবেন, অ্যান্সার হচ্ছে প্রথমটা, আমি প্রথমটাই সিলেক্ট করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে যেটা অ্যান্সার রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, ওকে? তো যেমন চাই সেটা সবার প্রথমটাই অ্যাড করতেছে, এটা জাস্ট আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি, দেখি এটা ভেরিফাই হয় না, মিন্ট মিন্ট ব্যাটেল পাস, এটা মিন্ট করতে হবে, ঠিক আছে, অপশনে ক্লিক করে দিচ্ছি। একটা সাইডে চলে আসবে, এখানে আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে, তারপর এটা কনফার্ম হয়ে যাবে, ওকে? এখানে ওয়ালেট কানেক্ট করতে হলে আমি অলরেডি ওয়ালেট কানেক্ট করে নিয়েছি, তো মিন্ট 1 এনএফটি, তো মিন্ট 1 এটা অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ছোট একটা ফি যাবে, এখানে $1 মতো প্রাইস, $2 মতো ফি যাচ্ছে, এটা আমি কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে, এবং এটা ফি এই হয়েছে, এটা মিন্ট হয়ে গেলে মোটামুটি এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন যদি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করি, এটা টাস্ক হয়ে যাওয়ার কথা, এটা মিট হয়ে গেছে, দেখেন এটা চলে এসেছে, অপশনাল আমার দরকার নেই, স্কিপ করে আমি এটা টাস্ক ফার্স্ট, এটা কিন্তু হয়ে গিয়েছে। আমরা যদি আগের পেজে আসি, এখন খেয়াল করে দেখুন এটা কিন্তু আমাদের প্রথম, এটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে, এটা একটা টাস্ক দেখাই দিলাম, একদম সিম্পল, এখানে ছুটি কিছু না, এক এক করে আপনার নিজেরাই করতে পারবেন টাস্কগুলো। তো খেয়াল করে দেখুন আমি কিন্তু অলরেডি দুটো করেছি, এগুলো একই টাস্ক, জাস্ট এনএফটি মিন্ট করা, এটা ইজি করতে পারবেন, এটাও আপনাদের এনএফটি সেকেন্ড যে টাস্কটা রয়েছে এটাও এনএফটি মিন্ট করতে হবে, স্টেক করতে হবে, দরকার আমি আপনাকে দেখাই দিচ্ছি, স্টেক যেহেতু করতে হবে তার জন্য। তো আমি এগুলো লেটস গো করে দিচ্ছি, মানে এগুলো তো ভাই একই রকম, এগুলো একদম দেখা যাচ্ছে না, জাস্ট কনফার্ম কনফার্ম। তো এখানে প্রথমে এটা হলো এনএফটি মিন্ট রয়েছে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এখানে এসে আপনার ওয়ালেট কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট করে দেখবেন মিন্ট অপশন এসেছে, আমরা এটা মিন্ট করে নিব। সো এখানে একটা ফি যাবে, সেই ফিটা একটু স্পেন্ড করতে হবে, মেবি $1 তো লাগবেই, প্রত্যেকটা এনএফটি মিন্টে ফি, তো এই ফিগুলো আমাদের দিতে হচ্ছে $1.18, এটা আমি কনফার্ম করে দিচ্ছি। তো সাথে সাথে এটা কিন্তু মিন্ট হয়ে গিয়েছে, তো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এটা আমি কনফার্ম করে দিচ্ছি, এটা কনফার্ম, তো ভেরিফাই ক্লিক করে দিচ্ছি, এবং কনফার্ম একটা টাস্ক আসবে যে এটা, এখানে মেবি স্টেক করতে হবে, স্টেকের কথা বলেছে, তো এটা আমরা ওপেন করে নিচ্ছি। এখানে আসার পরে আপনার এখানে ইমেল চাইবে, ইমেলটা ভেরিফাই করতে হলে আপনার মেলটা ভেরিফাই করে নেবেন। আমার ইমেলটি কিন্তু আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, ভেরিফাই করে নিয়েছি, তারপর স্টেক অপশন দেখতে পারেন, এখানে স্টেক অপশনে ক্লিক করে দেবেন, স্টেক অপশনে ক্লিক করার পর আমরা ফ্রিতে কোনটা মিন্ট করেছিলাম এটাই তো মেবি, জাস্ট এটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর এখানে একটা মিন্ট অপশন দেখতে পারবেন, সরি মিন্ট তো করেছি অলরেডি। তো এখানে একটু টাইম নিতে পারে, একটু টাইম এখানে লোডিং নিবে, লোড নেওয়ার পরে তারপরে এখানে দেখেন এই যে আমরা যেটা মিন্ট করেছিলাম সেটা কিন্তু স্টেক অপশন চলে এসেছে, এটা আমরা স্টেক এখন করে দিয়েছি, ঠিক আছে, তো এটা স্টেক করে দিচ্ছি, ওয়ালেটে কনফার্মেশন আসবে, এটা আমি ওয়ালেটে কনফার্মেশনে দিয়ে দিব। তো এইখানেও 95 মানে সেন্টের মতো ফি যাচ্ছে, তো এখন কিছু করার নেই, এটা এখন কনফার্ম করে দিচ্ছি, তো এটা আমাদের স্টেকিং এ চলে যাচ্ছে। তো এখানে আনস্টেক লেখা উঠে গেছে, তার মানে এটা স্টেকিং হয়ে গেছে, তো আমরা কিন্তু আগের অপশনে যাই, তো আগের অপশনে গিয়ে এটা যদি আমি ফ্রি ফ্রি অপশনে ক্লিক করি, এটা কনফার্ম হয়ে যাওয়ার কথা, আমি ক্লিক করেছি, হ্যাঁ এটা হয়ে গিয়েছে, আমাদের এক্সট্রা টাস্কের দরকার নেই, আমি এটা স্কিপ করে দিচ্ছি, স্কিপ করে কমপ্লিট। তো এখানে যদি আমরা রিফ্রেশ দিই, দেখবো এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তো একদম সিম্পল, কঠিন কিছুই না ভাই। তো খেয়াল করতে আমি তিনটা টাস্ক করে ফেলেছি, পরবর্তী যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে আনলক আর 3 ডেজ, আমরা যেটা ওপেন করে দেখি এটা কিন্তু এখন আনলক হয়নি, 3 দিন পরে এটা আনলক হবে, 3 দিন পরে করতে পারবেন, জাস্ট আমি ওপেন করে তারপর দেখাই দিচ্ছি আপনাদের। তো এখানে লেখাই রয়েছে আনলক 3 ডেজ, 3 দিন পরে এটা কমপ্লিট করবেন, তাহলে যেহেতু 3 দিন পরে তো এখন তার পরে দেখাতে পারতেছি না, 3 দিন পরে যে আপনি করে নেবেন, ওকে? লাস্টে যে টাস্কটা থাকে এই টাস্কটা অনেকে এনে সমস্যা রয়েছে, আমি এটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি, লাস্ট টাস্কটা, ঠিক আছে, এখানে যে শেষ টাস্কটা রয়েছে এখানে এরকম আসবে, জাস্ট এগুলো কন্টিনিউ কন্টিনিউ করে দিবি, জাস্ট আমি এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করে দিচ্ছি, ওকে, কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এখানে এসেছে, এখানে যে ওপেন এই অপশনে ক্লিক করে দিন, এদের সাইডে চলে আসুন, এবং আসার পরে এখানে প্রথমে আপনাদের এরকম আসার পরে এই যে লগ ইন যে অপশন রয়েছে না, লগ ইন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, লগ ইন সাইন আপের বিষয়টা ভালো মতো বুঝিয়ে নেবেন, লগ ইন অপশনে ক্লিক করার পরে তারপরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসলে তারপরে এখান থেকে সাইন আপ, সাইন আপ অপশনে ক্লিক করবেন, সাইন অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন এই যে সাইন আপ ওয়ালেট, সাইন আপ ওয়ালেট অপশনে ক্লিক করবেন, ওয়ালেট অপশনে লিনিয়া মেন নেট, ঠিক আছে, লিনিয়া মেন নেট ক্লিক করে দেবেন, এখান থেকে মেটামাস চুজ করে মেটামাসের সাথে প্রথমে কানেক্ট করে নেবেন। সো আমি মেটামাসের সাথে কানেক্ট করে নিচ্ছি, এবং আপনার প্রথমে কানেক্ট করে নেবেন, তো মেটামাসের সাথে কানেক্ট হয়ে গেল, এবং কানেক্ট হওয়ার পরে এইটা ক্লোজ করে দেন, ঠিক আছে, ক্লোজ করে দিন, এবং তারপরে এই যে সাইন আপ, এই যে এখন ইমেল আছে, ঠিক আছে, এখানে আপনাদের মেলটা দিয়ে দেবেন, ঠিক আছে, আমি মেল দিয়ে দিচ্ছি, মেল দিয়ে সাইন ইন সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে দেবেন, সেন্ড মেসেজ অপশনে ক্লিক করার পর আবার মেটামাস অ্যাপ্রুভাল লাগবে, এটা মেটামাস অ্যাপ্রুভ করে দিবেন, ওকে, আমি মেটামাস অ্যাপ্রুভাল করে দিচ্ছি, এখানে তোমার প্রপারলি ভাবে সাইন আপ হয়ে গিয়েছে, ওকে, তো এটা আমরা কেটে দিই, কেটে দিই, এখন আমরা কি করবো, এখন সাইন ইন করবো, সাইন ইন করার জন্য লগ ইন ওয়ালেট যে অপশন রয়েছে, লগ ইন ওয়ালেট এই অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে সেম লিনিয়া মিনেট মেটামাস করে দিন, এবং এই যে এটা হচ্ছে ক্লোজ করতে,
হবে, ঠিক আছে? এটা ক্লোজ করে দিলি আপনি দেখেন এই যে এখানে সাইন ইন মেসেজ আসতেছে, ঠিক আছে? এটা এটা এখন সাইন ইন মেসেজ অপশনে ক্লিক করে দিন, এবং যখন সাইন ইন মেসেজ অপশনে ক্লিক করবেন এখানে যে মেটা মাস অ্যাপ্রুভাল আসবে এবং এখানে সাইন ইন হয়ে যাবে। ওকে, এখানে জিমেলের কোনো কাজ নেই, জাস্ট জিমেল জাস্ট দিতে বলছে, জাস্ট দোয়া ইউটিউব, ঠিক আছে? এখানে কিন্তু আমার সাইন ইন হয়ে গিয়েছে। তো এখানে সাইন ইন হওয়ার পরে এইখান থেকে আপনি দিতে পারবেন এই যে প্রসেস টু হোম, হোম অপশনে ক্লিক করে দিন, সরাসরি এখানে চলে আসবে। এবং এখানে যে গো টু ইভেন্ট দেখতে পাচ্ছেন, গো টু ইভেন্ট অপশনে ক্লিক করে দেবেন, এবং গো টু ইভেন্ট অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে দিকে আসবেন, জাস্ট গো টু ইভেন্ট, এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে যে ডে ওয়াল চেক ইন, চেক ইন যে অপশনটা থাকে চেক ইন অপশনে ক্লিক করে দেন। চেক ইন অপশনে ক্লিক করা, তো এখানে খেয়াল করে দেখুন বলছে ইউর ওয়ালেট নট রেজিস্টার্ড প্লিজ রেজ, এখানে যেটা করবেন আপনার সেটিং অপশন আসতে বলতে, সেটিং অপশনে চলে আসুন, এবং এদের নিজস্ব একটা আরপিসি আপনি দেখতে পাবেন, এই যে লিনিয়া মিনিট আসবে, এটা অ্যাড করবেন। আমি অলরেডি অ্যাড করেছি, আপনি যদি এখানে আসেন মেটামাক্সে আসেন দেখতে পারেন ওদের লিনিয়া একটা আরপিসি রয়েছে, ঠিক আছে? তো যখন মেটামাক্সে আসবেন আমি আপনাকে দেখাই দিচ্ছি, এবং আমি অলরেডি অ্যাড করেছি, ঠিক আছে? এবং আপনারা এখানে ক্লিক করলে অ্যাড অপশন দেখতে পারবেন, অ্যাড করে নেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে অ্যাড অপশন দেখতে পারবেন লিনিয়া, ঠিক আছে? ওদের নিজস্ব আরপিসি লিনিয়ার, লিনিয়া মিনিট যে আরপিসিটি রয়েছে, যে লিনিয়া আরপিসি, ঠিক আছে? এই অপশন এটা সিলেক্ট করবেন, এবং এটা সিলেক্ট করার পরে আপনারা সো এখানে আসলে ডেলি চেকেন ক্লিক করলে এখানে ওয়ালেট এখানে যেখানে কনফার্মেশন আসতেছে। আপনাদের কিন্তু একটা সমস্যা হতে পারে, সেটা আমি আগে ক্লিয়ার করে দিই, ওয়ালেট কনফার্মেশন দেওয়ার আগে। সো এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? এটা দেওয়ার আগে আপনি যেটা বলে আমার কিন্তু বারবার ইরোর আসতেছে, আপনি যদি ইরোর আসে তাহলে একটু ট্রাই করবেন, না হলে আপনি ডেলি চেকেন অপশন রয়েছে না, যে গো টু মিন্ট এইসব সাইটে আগে কানেক্ট করবেন ওয়ালেটটি, ঠিক আছে? কানেক্ট করার পরে একটু ঘাটাঘাটি করবেন, ইজিলি এখান থেকে মিন্ট হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমি ডেলি চেকেন অপশনে ক্লিক করে দিচ্ছি, ওকে? এখন আমি এটা কনফার্ম করে দিচ্ছি, ঠিক আছে? আমার প্রথমে ইরো টিরো আসতেছিল, আপনাদের এরকম সমস্যা পড়তে পারেন, এরকম সমস্যা হলে ওয়ালেট ওয়ালেট কানেক্ট করবেন, একটু ঘাটাঘাটি করবেন, এবং তারপরে এটা ডেলি চেকিং হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা কনফার্ম করে দিচ্ছি, 20 সেন্টের মতো ফ্রি যাচ্ছে, এবং এটা কিন্তু আমার ডেলি চেকিং হয়ে যাচ্ছে। তো এখানে লেখা উঠে গেছে, দেখে খেয়াল করে দেখুন সাকসেসফুল ডাব্লিউ ইউএসডি, ওকে? তো এটা হয়ে গেছে, এখন আমরা আগের পেজে আসি, এবং আগের পেজে এসে, সরি, এই আগের পেজ, আগের পেজে এসে এখন যদি আমরা কন্টিনিউ করি, তো এটা হয়ে যাওয়ার কথা, আমি এটা কনফার্ম করতেছি। সো ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি, হ্যাঁ এটা হয়ে গিয়েছে। সো আমরা এটা স্কিপ করে দিচ্ছি, এক্সট্রা টাস্ক করবো না আমরা, এটা কনফার্ম করে দিচ্ছি, তো এটা স্কিপ করে দিচ্ছি, কনফার্ম হয়ে গিয়েছে, ওকে? এখান থেকে আমরা 20 এলএক্সপি পেয়েছি। এখন যদি আমরা একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে আমাদের দেখবো সবটি টাস্ক আমাদের হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু সকল টাস্ক কমপ্লিট করে দেখাইলাম ইজিলি। এই দুটা হচ্ছে আপনাদের, এটা লাগবে পিসিতে করতে পারে, এটা ফোনের মাধ্যমে করতে, এটা ইজি করতে পারেন ফোনের মাধ্যমে, আর এটা তো 3 দিন পরে করতে পারবেন, তো একদম ইজিলি এই টাস্কগুলো কমপ্লিট করতে পারেন, ওকে? তো নেক্সট উইকে এই টাস্ক আসবে সোশ্যাল টাস্ক, সোশ্যাল টাস্কটাও খুবই সহজ হবে, বিষয় আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব। তার জন্য মাস্ট বি অবশ্যই প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকলে এই টু জেড সমস্যা, এই টু জেড বিষয়ে আমাদের টেলিগ্রামে কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো, ওকে? তার এই টু জেড তো দেখাই দিলাম, ইনশাল্লাহ এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট আসবে। পরবর্তী টাস্কগুলো যেগুলো বুঝবেন না, দরকার আমি একটা শর্ট ভিডিও করে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ইনশাল্লাহ এই টু জেড স্টেপ বাই স্টেপ আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। পরবর্তীতে যখন আপডেট আসবে যে আমরা এখান থেকে যে এলএক্সপিটা আর্নিং করতেছি, এলএক্সপিতে কনভার্ট করে কীভাবে টোকেনে রূপান্তরিত এবং কীভাবে প্রফিট হবে, এই টু জেড বিষয়ে আমি ভিডিও দিয়েই দিব, ওকে? এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে, আপনারা প্রত্যেকে কাজ কমপ্লিট করতে থাকুন টাস্কগুলো করলে। এখানে কিন্তু অলমোস্ট আমার দেখেন $20 দিয়ে স্টার্ট করেছিলাম, কত ডলার রয়েছে আমরা চেক আউট করে নিই, প্রায় আমার $18 মতো কিন্তু এখান থেকে খরচ হয়ে গিয়েছে, কারণ মাত্র $2 মতো, $70 মতো এখান থেকে আমার খরচ হয়েছে। সেক্ষেত্রে বুঝতে পারতেছেন দুইটা টাস্ক করতে আমার $17 মতো খরচ হয়েছে, এবং বাকি যে টাস্কগুলো রয়েছে এগুলো টাস্ক কমপ্লিট করতে অলমোস্ট আমার $50 থেকে $60-$70 মতো খরচ হয়ে যাবে। তো এত ডলার খরচ করতে, সেক্ষেত্রে এখান থেকে বড় অ্যাড্রপ আসবে তো যে কেউ বলে দিতে পারে। আর লিনিয়া তো ছোট প্রজেক্ট না, এটা তো সকলেই জানে এটা টপ ক্লাস প্রজেক্ট, এবং এখান থেকে $2,000-$10,000-$20,000 অ্যাড্রপ প্রত্যাশা করা যেতেই পারে। সো ডোন্ট মিস, প্রত্যেকে কাজ স্টার্ট করে দিন, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছুই হবে। আর প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের পর্যন্তই, আল্লাহ হাফেজ।